এই কি কি করে Hey guys, Assalamu alaikum. It's me Ashraf. Welcome back to my another video. Asha kori shokoli onek bhalo achen. Right now, bondhura mile aaj amra chole eshechi amader Chuadanga railway station e. Ajke station ta ghure dekhbo, adda debo ebong cha khabo ittyadi ittyadi. Shei sathe dekhbo aro onek kichui. Accha. রাইট না আমরা রয়েছি চুয়াডাঙ্গা রেল স্টেশনের ফ্লাইওভারের উপরে এখান থেকে স্টেশনটা জাস্ট অসাধারণ স্টেশনে আসতে না আসতে চলে আসে রাজশাহী থেকে খুলনাগামী ট্রেন খুলনাগামী যে ট্রেনটা রয়েছে সকালবেলা কপোতক্ষ এক্সপ্রেস চলে এসেছে অলরেডি অনেকে ইতিমধ্যে ট্রেন আসলে জানো চুয়াডাঙ্গা রেল স্টেশন ভরে ওঠে মানুষের কোলাহলে যা সত্যি একদমই অন্যরকম অনুভূতি গাইস আমাদের ভাগ্যটা ছিল আরো ভালো আমরা যখন প্রবেশ করি তখন প্রায় 10টার মতো বাজে সেই সঙ্গে চলে আসে আরো একটি ট্রেন গাইস ট্রেন ছাড়ার সময় শাহরুখ খানের মতো ভাব নেওয়ার চেষ্টা করলাম বাট আমার কোনো কাজ না থাকায় আমি ট্রেনটি মিস করলাম ট্রেনটি ধরার জন্য একটি সাইকেল নিলাম বাট কিস্তে ট্রেনটি ধরতে পারলাম না সো স্যাড ও মাই গড টেনিস গাইস অলরেডি আমাদের স্টেশনে ঘোরাঘুরি এই কি খাচ্ছ তোমরা বিল কিরা দেবে হ্যাঁ আমাদের সম্ভব নয় কলা কথা জিজ্ঞেস করো চুয়াডাঙ্গা রেল স্টেশনের স্ন্যাক্স বারে সেখান থেকে আমরা কলা খেলাম তারপরে চা অর্ডার দিয়েছি প্রথমে আমরা কলা খাই বাট কলা খেতে খেতে একটা স্যাড কথা শুনতে পাই সেটা হলো একটা আপু ট্রেন মিস করেছে সে যাবে ভেড়া মারা ট্রেন মিস করেছেন কোথায় যাবেন খুলনা তাহলে ও মাই গড তো অলরেডি আঙ্কেল আমাদের জন্য চা তৈরি করে দিয়েছেন এই কি কি করে এইটা কি কোনো কথা যাবেটা হাম্বা হাম্বা আমার তো এটা ঢেলে নিয়েছে ওইদিকে বসে আমরা ওইদিকে বসে আসো আর না চা খাচ্ছিলাম আর বন্ধুরা মিলে অনেক বেশি আড্ডা করছিলাম এই মুহূর্তে চলে আসে দুইটা আপু যারা আমাদের দিকে দেখছিল আচ্ছা ঠিক আছে বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই ক্যামেরা লেন্সে ধরা পড়ে আমার হাতে নিচ দিয়ে দেখা যাচ্ছে এক দাদুকে তো চা তো খেলাম এবার বিল দেবে কে রানাকে বললাম বিল দিতে রানাও দেয়নি রাশেদকে বললাম বিল দিতে বাট সে বলে আমার কাছে টাকা নেই আরে এক শর্তে আমি রাজি হলাম বিল আমি দিতে পারি বাট মুটের কাজ করে হলো চায়ের বিলের শোধ তুলতে হবে গাইস মজার বিষয় হলো আমি আর রানা বসেছি রেল স্টেশনে যেটাকে মাল বহন করে সেটা আর রাশেদকে দিয়েছে চালাতে সে তো ঘেমে টেমে একদম অস্থির তো বললাম তুমি যেহেতু অনেক কষ্ট করেছো আমি একটু ঠেলি তো গাইস অলরেডি এটা ধরলাম এবং ঠেললাম তো আমরা হয়তো মজা করলাম বাট এটা যারা পেশা হিসেবে নিয়েছে যারা এটা পরিবহন করে তারাই বোঝে এর কষ্ট কতটা তো আমাদের এতটা হাসা উচিত না বাট এটা যারা পরিবহন করে তাদেরকে স্যালুট জানাই এটার মাধ্যমেই তার রুটি রুচি হয়ে থাকে তার পরিবার পরিজনের মুখে এক মুঠো খাবার আসে তো গাইজ অনেক ঘোরাঘুরি হলো আড্ডাবাজ হলো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই একটি কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে